Hey, Michael, what's going on? Hey, okay. Hey. যখন কানেক্টিং স্টার্টআপ নামে আমরা একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম শুরু করি সেটাই ছিল বাংলাদেশের প্রথম আমাদের স্টার্টআপ চ্যালেঞ্জ প্রোগ্রাম এবং সেখানে সজীব ওয়াজের জয় ভাই একটা কথা বলেছিলেন যে সিলিকন ভ্যালিতে যে 70 বছরে স্টার্টআপ কালচার তৈরি হয়েছে সেখানে কিন্তু সারা বিশ্বে একটা বিষয় প্রচলিত আছে যে 100টা স্টার্টআপের মধ্যে 90টা কিন্তু ব্যর্থ হয়তো 10টা সফল হয় কিন্তু সেই 10টা সফল স্টার্টআপের যে সমাজে এবং অর্থনীতিতে যে প্রভাবটা থাকে অথবা বিনিয়োগকারীদের যে বিনিয়োগটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে সেটা ওই বাকি 90% যে ফেল করলো সেটাকে ছাড়িয়ে যায় আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের এই মুহূর্তে 2500 অ্যাক্টিভ স্টার্টআপ আছে বাংলাদেশে আমরা মাত্র 10 বছরের মধ্যে যে স্টার্টআপ কালচারটা আমরা শুরু করতে পেরেছি তৈরি করতে পেরেছি আমাদের বিশ্বাস যে এই ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা আগামী 25 সাল নাগাদ আমরা বাংলাদেশে 5000 স্টার্টআপকে আমরা অপারেশনাল দেখতে পাব এবং আজকে যেরকম বিকাশ বা নগদ আমাদের দুটো বিলিয়ন ডলার কোম্পানি আছে সেখান থেকে আমরা আরো 5টা নতুন বিলিয়ন ডলার আমরা কোম্পানি পাবো যেটা বিশ্বের বুকে বাংলাদেশকে একটা স্টার্টআপদের জন্য হাব হিসেবে বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করতে পারবে একটা ব্যবসায়ীকে তার জামানত না থাকলে তার ব্যবসায় প্রফিট না থাকলে তাকে কিন্তু লোন দেয় না আর লোন দিলেও তার একটা ইন্টারেস্ট নেয় আর সেই লোন যদি পরিশোধ করতে না পারে তাহলে তার কিন্তু সেই জামানত এবং তার পরবর্তী উত্তরাধিকারীদেরকেও সেই লোন শোধ করার জন্য কিন্তু দুশ্চিন্তায় থাকতে হয় আর স্টার্টআপের সুবিধা হচ্ছে যে আমরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আমরা যে বিনিয়োগটা করছি আমরা হয়তো একটা অংশীদার হিসেবে তার লভ্যাংশ পাবো সেই কোম্পানিটা বড় হলে তার অংশীদার আমরা হব কিন্তু যদি কোনো কারণে সেই কোম্পানিটা ফেল করে তার কিন্তু দায় দেওয়ার থাকছে না যে কারণে তরুণরা আরো বড় বড় ঝুঁকি নেওয়ার সাহস পাচ্ছে এটাই হচ্ছে আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির পার্থক্য অন্যান্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের থেকে এবং সেই কারণে আমরা ম্যাচিং ফান্ডও করছি বিদেশি যারা ফান্ড দিচ্ছে দেশি যারা ফান্ড দিচ্ছে বিভিন্ন স্টার্টআপে তাদের সাথে আমরা ম্যাচিং ইনভেস্টমেন্ট করছি এভাবেই আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে 41 সাল নাগাদ আমরা একটি সমৃদ্ধ স্মার্ট অর্থনীতির স্মার্ট বাংলাদেশের পরিণত করা গতবার আমরা দেখেছি ওপেন রিফ্যাক্টরি এমন একটা সফটওয়্যার নিয়ে তারা আসলো যেটা কিনা পৃথিবীতে নতুন ধরনের যে একেবারে আপনার বাগ ডিটেক্টর এন্ড রিপেয়ারিং সফটওয়্যার আমি অনেকের সাথে কথা বলেছি এই ধরনের আসলে সফটওয়্যার পুরো পৃথিবীতে নতুন ধরনের এবং সেটা আসলে অনেক গ্রো করছে তা আশা করছি এবারের আয়োজনেও আমরা আজকে থেকে ওপেন করছি 22 এপ্রিল পর্যন্ত আমাদের নিবন্ধনের সুযোগ থাকবে এর পরের ধাপগুলো পার করে আমরা এবারেও এমন কিছু বিজয়ী আমরা খুঁজে পাব যারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চতুর্থ শিল্প বিপ্লবে সারা বিশ্বে আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করে দেবে